জাদুর কুমড়ো গাছ। মেদিনীপুরে কাজল নামের এক মহিলা তার এক মেয়ে টুম্পার সঙ্গে থাকত। কাজলের স্বামী মারা যাওয়ায় সংসারের সমস্ত ভার কাজলের উপরে নেমে আসে। কাজল সারা দিন লোকের বাড়িতে কাপড় ধুয়ে উপার্জন করত আর তা থেকে তার সংসার চালাত। মা, আমার পায়েস খেতে খুব ইচ্ছা করছে। অনেক দিন তোমার হাতের পায়েস রান্না খাইনি। এত কান্নাকাটি করিস না বাবা, এখন টাকা পয়সার একটু অভাব আছে। আমি যে কুমড়ো গাছটা বসিয়েছিলাম সেটাতে একটা কুমড়ো বেশ বড় হয়েছে। কালোটা বাজারে বিক্রি করে দুধ আর চাল কিনে আনবো, তারপর তোর জন্য ভালো করে পায়েস রান্না করব। তাহলে আজ আমি তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়ব, তবেই তাড়াতাড়ি সকাল হবে আর আমি পায়েস খাবো। এই বলে টুম্পা সেখান থেকে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা কাজল গাছ থেকে কুমড়ো পেড়ে বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তাদের বাড়িতে এক সন্ন্যাসী আসে। বাড়িতে কেউ আছে? কে আছো বাড়িতে? হ্যাঁ বলুন সাধু বাবা, আমি আপনার কি সেবা করতে পারি? মা, আমি অনেক ক্ষুধার্থ, আমাকে কিছু খেতে দিতে পারবে? সন্ন্যাসীর কথা শুনে কাজল মনে মনে ভাবে, বাড়িতে তো কিছুই নেই, দুমুঠো চাল আছে শুধু। এইভাবে সন্ন্যাসীকে যদি ফিরিয়ে দি তাহলে তো অভিশাপ লাগবে। কিছুক্ষণ ভাবার পর কাজল সন্ন্যাসীকে বলে, আপনি একটু বসুন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। এই বলে কাজল তার রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে কাজল একটু ভাত রান্না করে আর তার গাছের কুমড়োখানি রান্না করে সাধু বাবার কাছে নিয়ে যায়। কিছু মনে করবেন না, রান্না করতে একটু দেরি হয়ে গেল। সাধু বাবা খাওয়া দাওয়ার পরে কাজলকে বলেন, তোমাদের বাড়িতে খেয়ে আমার মনটা ভরে গেল মা, আমার খুব ভালো লেগেছে। কুমড়োটা কি তোমাদের নিজের গাছের? হ্যাঁ সাধু বাবা, আপনি ঠিকই বলেছেন, আমাদেরই গাছের কুমড়ো। আমার এই কুণ্ডলের জলটা তোমাকে দিয়ে গেলাম, এই জলটা তোমাদের গাছে ছড়িয়ে দিও। এর সঙ্গে একটি কথা মনে রাখবে, এই গাছের কুমড়ো কোনোদিন কাউকে বিক্রি করবে না এবং উপহারও দেবে না। ঠিক আছে সাধু বাবা, আপনি যেমনটি বলেছেন আমি তেমনটাই করব। সাধু বাবা সেখান থেকে চলে যান। কাজল সাধু বাবার কথা মতো তাদের কুমড়ো গাছে কুণ্ডলের জল ছিটিয়ে দেয়। পরের দিন সকালবেলা কাজল তার কুমড়ো গাছের কাছে গিয়ে দেখে তাদের কুমড়ো গাছে অনেকগুলি কুমড়ো হয়েছে। ওরে বাবা, নিশ্চয় সাধু বাবার দেওয়ার জল চমৎকার করেছে। মা, আমাদের গাছে তো অনেকগুলি কুমড়ো হয়েছে, তাড়াতাড়ি বাজারে বিক্রি করে আমার জন্য পায়েস রান্না করো, কাল তো পায়েস খাওয়া হয়নি। না বাবা, এই কুমড়ো বিক্রি করতে বারণ আছে, আজ আমি তোর জন্য ভালো করে কুমড়ো রান্না করে দেব। কাজ করে যদি কিছু টাকা পাই তার থেকে তোর জন্য পায়েস রান্না করব। কাজল টুম্পার জন্য তাদের গাছের কুমড়ো রান্না করে আর দুপুরবেলায় কাজল তার মেয়ে টুম্পার সঙ্গে খেতে বসে। মা, খুব সুন্দর রান্না হয়েছে, এ তো একেবারে পায়েসের মতো খেতে। কিন্তু আমার তো এটি পোলাওয়ের মতো মনে হচ্ছে, তোর নিশ্চয় কোনো ভুল হয়েছে, এটি পায়েসের মতো নয়, এটি পোলাওয়ের মতো খেতে। খাওয়া দাওয়ার পর কাজল নিজের ঘরে গিয়ে কুমড়ো নিয়ে ভাবতে থাকে, গাছে এতগুলো কুমড়ো হয়েছে, আমরা দুজনে এত কুমড়ো কি করে শেষ করব? সাধু বাবা আবার এগুলি বিক্রি করতেও বারণ করেছেন, তবে আমি যদি একটি দোকান করে কুমড়ো রান্না বিক্রি করি তাহলে তো কোনো সমস্যা হবে না। এরপর কাজলের যেমন কথা তেমন কাজ, পরের দিন থেকে কাজল কুমড়ো রান্না করে বিক্রি করা শুরু করে। প্রথম দিনে কাজলের দোকানে কিছু জন খেতে আসে। বাহ বৌদি, তোমার হাতের রান্না তো খুবই সুন্দর, আমার অনেক দিন থেকে চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, এ তো একেবারে চিংড়ি মাছের মালাইকারির মতো। রবির কথা শুনে কাজল মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার হলো এটা, আমি কুমড়ো রান্না করলাম আর সবাই একই রান্নার আলাদা আলাদা স্বাদ পাচ্ছে।
আমার মনে হচ্ছে আমাদের কুমড়োটি নিশ্চয় জাদু কুমড়ো। অল্প কিছুদিনের মধ্যেই কাজলের দোকান সারা মেদিনীপুরে ছড়িয়ে পড়ে। একদিন মেদিনীপুরের রাজা বিক্রম সেনের কাছে কাজলের কুমড়ো রান্নার খবর যায়। মহারাজ, কাজল নামের এক মহিলা এমন কুমড়ো রান্না করে সবাই তার রান্নার আলাদা আলাদা স্বাদ পায়। এ কি অবাক কাণ্ড, কুমড়ো রান্না করলে তো খেতে কুমড়োর মতোই হবে। না মহারাজ, রাজ্যের সবাই তার কুমড়ো রান্না খেয়ে দেখেছে, সবাই নিজের পছন্দের খাবারের স্বাদ পায়। এবার আমার জন্য এক বাটি কুমড়ো রান্না নিয়ে এসো দেখি, আমিও একটু খেয়ে দেখি, এতদিন রাজকীয় খাবার খেয়ে খেয়ে আর ভালো লাগে না। বিকেল বেলায় মন্ত্রী মহারাজের জন্য কাজলের কুমড়ো রান্না নিয়ে আসে। মহারাজ কুমড়ো রান্না খেয়ে অবাক হয়ে মন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন। চমৎকার! ওরে মন্ত্রী, কে সেই মহাপুরুষ যিনি এত সুস্বাদু রান্না করেছেন? তাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো, আমি তাকে প্রণাম করতে চাই। মহারাজ, আপনি তো সারা জীবন ভালো ভালো খাবার খেয়েছেন, আপনি কোন খাবারের স্বাদ পেলেন যার জন্য আপনি এত খুশি হয়েছেন? জানো মন্ত্রী, ছোটবেলায় আমরা অনেক কষ্ট করেছি, মাঝে মাঝে দুপুর বেলায় রান্না হতো না, তারপর রাতে যখন মা খিচুড়ি রান্না করত, সেটা খেয়ে মনে হতো সেটাই যেন অমৃত। এখন কত খাবার খাই কিন্তু সেই স্বাদ এখনো ভুলতে পারিনি। এই কুমড়ো রান্না একেবারে আমার মায়ের হাতের সেই খিচুড়ির মতো। এরপর মন্ত্রী মহারাজের আদেশ মতো কাজলকে রাজসভায় ডেকে নিয়ে আসে। হে দেবী, আপনি কেমন ভাবে এত সুস্বাদু রান্না করেন? মহারাজ, আমি খুবই সাধারণ রান্না করি, তা যদি সকলের পছন্দ হয় সেটা আমার সৌভাগ্য। একই রান্নার আলাদা আলাদা স্বাদ কি করে হতে পারে? তুমি নিশ্চয় আমাদের থেকে কিছু লুকাচ্ছ, আমাকে বলো কি সেই কথা, না হলে আমি তোমায় মৃত্যুদণ্ড দেব। কাজল ভয় পেয়ে মহারাজকে তার জাদুর কুমড়ো গাছের কথা জানিয়ে দেয়। মহারাজ জাদুর কুমড়ো গাছের কথা জানতে পেরে মন্ত্রীর সঙ্গে কুমড়ো গাছটিকে দেখতে যান। তাহলে এটাই কি সেই কুমড়ো গাছ? মন্ত্রী, এবার দেরি না করে চট করে ওই কুমড়ো গাছটিকে গোড়া শুদ্ধ উপড়ে ফেলো, এটিকে এবার থেকে আমি ব্যবহার করব। কাজল, তোমাকে আমি এর বিনিময়ে 50,000 স্বর্ণ মুদ্রা দেব। মন্ত্রী যখন গাছটিকে তুলতে যায়, গাছটি মন্ত্রীকে তার ডালপালায় জড়িয়ে নেয়। সঙ্গে সঙ্গে সেখানে সাধু বাবার আবির্ভাব হয়। মহারাজ, এই কুমড়ো গাছটি কাজলের উপহার, দয়া করে এটিকে নেওয়ার চেষ্টা করবেন না, এতে আপনার খুব বড় বিপদ হবে। ঠিক আছে ঠিক আছে, কুমড়ো গাছ এখানে থাকলেও আমার কোনো অসুবিধা নেই। কাজল, তুমি কিন্তু মাঝে মাঝে আমাকে তোমার কুমড়ো রান্না পাঠাবে। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আপনি যখন চাইবেন আমি আপনার জন্য কুমড়ো রান্না পাঠিয়ে দেব। মহারাজ তার মন্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর পর থেকে কাজল তার মেয়ের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটায়।